ক্লাসে পড়েছিলাম উপসর্গ কাকে বলে, উপসর্গ কোথায় বসে। আমরা সবাই মনে হয় এটা জানি যে উপসর্গ বসে শব্দ বা ধাতুর আগে। উপসর্গ কোথায় বসে? শব্দ বা ধাতুর আগে। দেখো আমরা লিখেছি শব্দ বা ধাতুর আগে যা বসে তাই হচ্ছে উপসর্গ। আর উপসর্গগুলোই হচ্ছে সবসময় আমরা জানবো অপরসূচক শব্দাংশ, আর অপরসূচক শব্দাংশ শব্দের আগে বসে। দেখো উপসর্গ হচ্ছে তিন প্রকার। উপসর্গ কত প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে বাংলা উপসর্গ, আরেকটি তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ, যা তৎসম তাই সংস্কৃত, আর তৎসম মানে হচ্ছে তার সমান, তার মানে হচ্ছে সংস্কৃতের সমান, যা তৎসম তাই সংস্কৃত। আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। এখন দেখো তাহলে এই উপসর্গগুলো তুমি কিভাবে চিনবে। এই বাংলা উপসর্গ হচ্ছে, বাংলা উপসর্গ তোমার হচ্ছে 21টি, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তুমি এগুলো দেখো কিভাবে চিনবে, আমি সহজে থেকে এই পদ্ধতি তোমাদের জন্য আজকে দেখাবো, সহজে মনে রাখো। যেমন দেখো প্রিয় সুভাষ আমি লিখেছি, তার মানে কাউকে সম্বোধন করে লিখেছি প্রিয় সুভাষ। এখন দেখো এখানে সুভাষের সু হচ্ছে বাংলা উপসর্গ, হা হচ্ছে বাংলা উপসর্গ, স হচ্ছে বাংলা উপসর্গ। তাহলে সুভাষের সু বাংলা উপসর্গ, হা বাংলা উপসর্গ, স বাংলা উপসর্গ। তাহলে এটা আমাদের সহজভাবে মনে থাকে। তারপরে দেখো সুভাষকে আমি লিখেছি আদরণীয়, সুভাষকে আমি সম্বোধন করেছি আমার ছোট সুভাষ, প্রিয় সুভাষ, আদরণীয়। তাহলে দেখো এই আদরের আ হচ্ছে বাংলা উপসর্গ, আ কি উপসর্গ? বাংলা উপসর্গ। নিবি, এই নি হচ্ছে বাংলা উপসর্গ, বি হচ্ছে বাংলা উপসর্গ। নি বাংলা উপসর্গ, বি হচ্ছে বাংলা উপসর্গ। তারপরে দেখো তুই আমাদের অজপাড়া গায়ে আশা ভরসা, তুই আমাদের অজপাড়া গায়ে আশা ভরসা, তার মানে একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানে আশা ভরসাই হচ্ছে কে? এই সুভাষ। দেখো তাহলে এই অজপাড়া গায়ে অজ হচ্ছে বাংলা উপসর্গ, অজপাড়া গায়ে অজ হচ্ছে বাংলা উপসর্গ। আশা ভরসা, এই ভরসা ভর হচ্ছে বাংলা উপসর্গ, সা হচ্ছে বাংলা উপসর্গ। এখন দেখো রাম সাগরের অনাচার কুকথা আর চোখে তাকানোকে পাত্তা দিবি, তার মানে যারা এই সুভাষকে পছন্দ করে না তাদের এই তারা যে সুভাষকে পছন্দ করছে না এটা তাদের অনাচার, তাদের খারাপ কথা, এটাকে সুভাষের কি পাত্তা দেয়া যাবে না, মূল্য দেয়া যাবে না। তাহলে দেখো তুমি এই অনাচারের অনা হচ্ছে বাংলা উপসর্গ, অনাচারের অনেক উপসর্গ বাংলা উপসর্গ। কুকথা, কু হচ্ছে বাংলা উপসর্গ। আর চোখে তুমি বুঝো মানে বাপ্পা চোখে, তুমি যদি কাউকে না দেখতে পারো পছন্দ না হয় তাহলে আমরা তাকে আর চোখ বলে দেবো, তাহলে আর চোখের আর হচ্ছে বাংলা উপসর্গ। তাকানোকে পাত্তা দিবি, তোর জন্য আপ ডালের, আপ ডাল মানে কি উঁচু ডালের 49টি পাতি লেবু পদবেল পাঠালাম, কি কি পাঠালাম সুভাষের জন্য? পাতি লেবু আর কি পদবেল। এই পাতি লেবুর পাতি হচ্ছে বাংলা উপসর্গ, আর 49-এর গুণ হচ্ছে বাংলা উপসর্গ, আর পদবেলের পদ হচ্ছে বাংলা উপসর্গ। এখন দেখো তোর জন্য আপনাদের 49টি পাতি লেবু পদবেল পাঠালাম, অচেনার জায়গায় মন আনচান করলে খাটো। তাহলে দেখো এই অচেনার অ হচ্ছে বাংলা উপসর্গ, এই অচেনার অ হচ্ছে বাংলা উপসর্গ। আর মন আনচান করলে খাটো, তার মানে মন যখন বারবার মনে হবে যে কি করি কি করি, তখন তুই এই পদ্মগুলো খাটো, তাহলে আনচানের আন হচ্ছে বাংলা উপসর্গ। আর এই সুভাষকে লিখেছিল কে? আমি। তাহলে আমি তাহলে কি লিখবো? ইতি, ইতি তোর আপু যাই, তাহলে এই ইতি হচ্ছে, ইতি হচ্ছে, ই হচ্ছে বাংলা উপসর্গ। এখন আমরা দেখব তৎসম বা সংস্কৃত উপসর্গ কিভাবে চিনব। এই তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। দেখো এই বৃষ্টি কিভাবে আমরা মনে রাখবো, দেখো অপি আপুর প্রতি অভি অভিপ্রদাস বেশি একটু কি উচ্ছু, অতি উচ্ছু অপি আপুর প্রতি অভি অভিপ্রদাস
তার মানে অভি আপুপতি কে কে উৎসু অভি এবং বিপ্রদাস ওরা দুজন কি করে অভি আপুকে খুব পছন্দ করে। তাহলে এই অভি হচ্ছে অপি, এটা হচ্ছে তৎসম উপসর্গ। তারপরে দেখো আপু, আপু কি আপ তৎসম উপসর্গ। প্রতি, প্রতি হচ্ছে তৎসম উপসর্গ। অভি, অভি হচ্ছে কি তৎসম উপসর্গ। তারপরে দেখো বিপ্রদাসে বি আর প্র, এই দুইটাও হচ্ছে তৎসম উপসর্গ। উৎসু তার মানে কি অতি আগ্রহী, তার মানে এই অপি আপুকে, অপি আপুর প্রতি ওরা খুব দুর্বল, অপি আপুকে ওরা অনেক পছন্দ করে। এই উৎসুকে উদ, উদ হচ্ছে কি তৎসম উপসর্গ, সু হচ্ছে তৎসম উপসর্গ। তাই আমি দ্রৌপদী সমদূরত্ব রেখে তার দেওয়া পড়া অনুচ্ছেদ করি, তার মানে কি তার দেওয়ার যে পড়াগুলো ছিল আমি পুরোটা সম্পূর্ণ করি। এখন দেখো তাহলে সমদূরত্ব আমি আ আর নিরবধির নি, নির, অব আর অধি, এগুলো হচ্ছে কি কি উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর সমদূরত্ব সম আর দু, এই দুটাও তৎসম উপসর্গ। পড়া উপ অনু করি, এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। আমরা জানি তৎসম উপসর্গটা বসে হচ্ছে কি তৎসম শব্দের বা ধাতুর পূর্বে। তৎসম উপসর্গটা কোথায় বসে? তৎসম শব্দ বা তৎসম ধাতুর পূর্বে। আর বাংলা উপসর্গগুলো বসে বাংলা খাঁটি বাংলা শব্দের পূর্বে। এখন আমরা দেখব বিদেশি উপসর্গ কোনগুলো। বিদেশি উপসর্গ হচ্ছে আবার তিন প্রকার, কারণ আমরা আমাদের দেশের ভাষা না, যেটা আমরা অন্য দেশ থেকে অন্য দেশি ভাষা আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে আমাদের কাছে কি বিদেশি ভাষা। আর এই বিদেশি ভাষার পূর্বে যে উপসর্গটা বসে সেটাই হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ হচ্ছে আবার তিন প্রকার, ইংরেজি, ফার্সি, আরবি। ইংরেজি, ফার্সি আর আরবি। এই ইংরেজি উপসর্গটা হচ্ছে গিয়ে মাস্টার, মাস্টার কি শব্দ ইংরেজি শব্দ, তার আগে আমরা যে হেড বসিয়েছি এটাই হচ্ছে ইংরেজি উপসর্গ। দেখো ফার্সি, ফার্সিটা কি কামরা মানে একটা রুম, আর তার সাথে আমরা কি বসিয়েছি আগে খাস, খাস কামরা মানে যেখানে সবাই তোমরা যেতে পারবে, তাহলে এটা হচ্ছে ফার্সি উপসর্গ। দেখো আরবি উপসর্গ হচ্ছে টাইম, টাইম কি আরবি শব্দ, তার আগে কি বসিয়েছি বে, বে টাইম, তাহলে এটা হচ্ছে আরবি উপসর্গ। তাহলে আশা করি সবাই খেয়াল করে ক্লাস দেখছ, ইনশাল্লাহ এভাবে খেয়াল করে দেখলে তোমার এই উপসর্গগুলো সহজেই মনে থাকবে। তাহলে ভালো থাকো, খেয়াল করে মনে রাখো।